হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে অনেকদিন পর। আবার সেই লাইফস্টাইল ব্লগ? তুই তো কি করবি লাইফস্টাইল ব্লগে? আজকে কন্টেন্ট তো এমনিই পাস না, ভিখারি হয়ে গেছিস, কি করবি বল? সত্যি কন্টেন্ট নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাইফস্টাইল ব্লগে যদি এতই সমস্যা থাকে তাহলে আজকে সন্ধ্যা ট্রিট দেবে। সন্ধ্যা বলতো সেদিনকে বিরিয়ানি ফরকা ফরকা খাওয়ালাম, এখন পকেট পুরো ফাঁকা। তো ঠিক আছে সুমনদা, কাউকে ট্রিট দিতে হবে না, আজকে আমাদেরকে ট্রিট আর একজন দেবে। তো আমাদের বাজারেই একটা রেস্টুরেন্ট আছে, যারা লকডাউনে কিছুটা তো বিপর্যস্ত হয়েছে কিন্তু আবার নতুন দামে তারা শুরু করেছে তাদের রেস্টুরেন্ট। এখানে আমরা কয়েকদিন আগে সেই তেলে ভাজা খেতে গেছিলাম, এই ভিডিওটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানেই আমরা যাচ্ছি আজকে সকালে কচুরি খেতে। নর্মালি কচুরির ব্লগ হয় না, তো আমাদের ইচ্ছা হলো আজকে সকালে কচুরি খেতে। চলো ব্রেকফাস্টের ব্লগটা তোমাদের দেখানো যায়। তো বাইরে এখন মারাত্মক রোদ, আর রোদের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি, তাই তো? একদম, চারিদিকে যা গরম পড়েছে, পুজোর আগে বৃষ্টিটা একেবারে দিয়ে দেখ, পুজোর সময় যেন কিছু না হয়। আর যাই হোক, তো এখন সোমদা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যে ডেস্টিনেশনটা এসেছিলাম সেই ডেস্টিনেশন আমরা চলে এসেছি, আর এখানে অলরেডি দাদা কাজ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার সোমদার হাতে ট্রান্সফার করে দিই, সোমদা বাদ বাকি কথা বলবে। দোকানদার সকালে করে পরোটা, আর সন্ধ্যেবেলায় কিছু কিছু আইটেম করে তেলে ভাজার ক্ষেত্রে। কি কি পাওয়া যায় প্রথম দোকান তাহলে? পরোটা আর চিকেন চপ, চিকেন পকোড়া, বিরিয়ানি, আর হলো রোল, চাউমিন, আর অন্যান্য অনেক কিছুই। এখানে দেখতেই পাচ্ছ, এখানে মোটামুটি ওই যে বিকেল বেলা যে সিঙ্গারা টিঙ্গারা হয় তার জন্য এখানে স্টাফিং তৈরি হয়ে আছে। আর এই যে এটা হচ্ছে পরোটার তরকারি। এই যে আমাদের পাড়ার একটা দাদা অয়নদা এখন খেতে এসছে। এখন অয়নদার মুখে শুনে নাও তোমরা কেমন লাগছে। অয়নদা কেমন লাগছে একটু বলো খেতে। তেল ঝাল সব ঠিকঠাক আছে? আচ্ছা, বিভিন্ন তেলে ভাজা আইটেম গুলো রান্না হয়, বিভিন্ন ফাস্টফুড, চাউমিন, সিঙ্গারা থেকে শুরু করে চিকেন চপ, ভেজিটেবল চপ, আলুর চপ প্রভৃতি জিনিস রান্না হয়। তো এখানকার সন্ধ্যেবেলার ফেসিলিটি এটাই যে তোমার একটা যদি চপ খাও তাহলে তোমার পেট ভরে যাবে। স্পেশালি স্যান্ডউইচটা একবার আমরা খেয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি সেই সময়, তো সেই একটা খেয়েই পেট ভরে গেছে। আর এর আগেও একটা ভিডিও আছে বলেছি, সেই ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আসলে এটাও দেখো, এখনো ক্রমশ প্রকাশ। যেটাকে মেইনলি পরোটা পরোটা বলা হচ্ছে সেটা কিন্তু অরিজিনালি আমার কিন্তু পরোটা বলে মনে হলো না, সেটাকে তোমরা রুমালি রুটি বা পেটাই পরোটা বলতে পারো, অনেকটা ওই টাইপের একটা বিরাট সাইজের পরোটা। প্রাইসিং এখনো কি আমি জানি না, খেতে চলে এসেছি, একেই বলে ফুড ব্লগ। তবে নিচে যারা খাচ্ছে তারা সবাই তরকারিটা দারুণ প্রশংসা করছে, এটুকু আমি বলে রাখতে পারি। তো আসুক, দাম টাম শুনে নিয়ে কেমন কি সাইজ, তরকারি কেমন, সব তো রিভিউ দেবো। দেখো জল খাবারের রিভিউ তো কোনোদিন আমরা করিনি, এটা আমাদের কাছে একটা নতুন। তো আজকে আমরা জল খাবারের রিভিউ করবো, বুঝলে? সকালে ব্রেকফাস্টও সন্ধান দিচ্ছি, যদিও জায়গাটা হয়তো অনেকের কাছ থেকে দূর হবে, তাও আমি যখন ওই মা রেস্টুরেন্টে যখন পপুলার হয়েছিল না ইউটিউবে, তখন আমি খবর পেয়েছিলাম যে রানাঘাট থেকে লোক চলে এসছে মা রেস্টুরেন্টে খেতে। তো দেখা যাক এখানকার যদি কোনো ইউনিক ব্যাপার থাকে সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে দূর থেকেও হয়তো তোমরা এখানে ছুটে আসতে পারো। মানে আমার মতো যারা ভোজন রসিক তারা তো খাবারের সন্ধানে যেখানে খুশি যেতে পারো। এখানে আমরা ক্যাট মেরে আয়নার সামনে দাঁড়িয়ে লেজিবং কিংবা হাই ফক্সের মতো কিছু কথা বলছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেন জানি না আমাদের মাইক্রোফোনটা তখন অ্যাটাচ ছিল না, যার ফলে কোনো অডিও আউটপুট আসেনি।
এই যে দেখতেই পাচ্ছ দাদা আমাদেরকে সুন্দর করে পরোটা তরকারি দিয়েই গেছে, আর আমাদের জন্য একটা স্পেশাল জায়গাও দিয়েছে বসা। সাধারণত কোভিড এর জন্য দোতলার ঘরে আর দাদা কাউকে বসতে দেয় না, কিন্তু আমরা ভিআইপি গেস্ট তাই আমরা দোতলার ঘরে বসার চান্স পেয়েছি। যদি এখানে দুটোই টেবিল, জায়গা একটু ছোট আছে তাই। আর এখানে সোমদা অ্যাজ অলওয়েজ ঠিক টেবিলটার মাঝখানে ডাস্টবিনটা রেখে দেবে। পাউডার সাথে তরকারিও দিয়ে গেছে, তো পাউডার সাইজটা এবার তোমাদের দেখাবো, যেটা আমাদের রিভিউ করা বাকি ছিল, বলেছিলাম ক্রমশ প্রকাশ্য, এই সাইজটা এবার দেখাবো। দেখো এই হলো পাউডার সাইজ, এই হলো টোটাল পাউডার একটা সাইজ। এই একটা পরোটা, এই একটা পরোটা পাঁচ টাকা, পাঁচ টাকার এত বড় পরোটা আশা করি আমাদের এই এলাকা চত্বরে কোথাও দেবে না। পাঁচ টাকার দুটো পরোটা যদি পাঁচ টাকা দশ টাকা নিয়ে আসো, দুটো পরোটা খেলে ইজিলি ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এত বড় পরোটা নতুনভাবে আস্বাদন করার জন্য চলে এসো আমাদের খোঁজাতে এবং এর লুত উঠাও। এটা হচ্ছে তরকারি, তরকারিতে মটর আছে, আলু আছে, বিভিন্ন জিনিসের মিশ্রণ দিয়ে তরকারিটা করেছে। দীপন আগেই বললো যে নিচে যারা খাচ্ছিল তারা তরকারিটা খুবই প্রশংসা করেছে, এবার আমরা খেয়ে দেখি তরকারিটা কেমন লাগে। টোটালটা খেয়ে তারপরে আমরা তোমাদের রিভিউ দিচ্ছি, সাথে থাকো পাশে থাকো। তো সোহম দাদা যখন বক বক করলে, দেখো আমি বেশি বক বকও বিশ্বাস করি, আমি খাওয়াই বিশ্বাসী, জাস্ট ছিললাম। এই হচ্ছে ছিললাম তরকারিতে এই ডোবালা, কিন্তু তরকারিটা না জাস্ট ঘেমা করে যাবে, কারণ তরকারিটা পুরো কিন্তু ঝোল ঝোল না, তরকারির মধ্যে ম্যাটেরিয়াল আছে, আলু আছে, সবটা অলরেডি করে দিয়েছে, মটর আছে। তো এইরকম তরকারি ভাবো, এইরকম দশ টাকায় তোমাকে এরকম দুটো পরোটা, এটা ফুল ডেলি, এই যে দশ টাকা এরকম বড় বড় দুটো পরোটা আর এতটা তরকারি লাগলে আরো অবশ্যই দেবে। তো ভালো, আর কি চাক সকালে ব্রেকফাস্টে তুমি কি এখন ভাত খেতে পারবে নাকি? অবশ্যই এখানে এসো, পরোটাটা খেয়ে যাও, হাইলি একবার হলেও এসে খেয়ে যাও। আমি তো আমারটা কমপ্লিট করে ফেলেছি, এই দেখো পরিষ্কার, দেখো আমার বাস হয়ে গেছে, দুটোতে পেট ওড়ে গেছে, তরকারি খেয়ে মন পড়ে গেছে। সোম দেখে দেখো একবার তরকারি রাউন্ড শেষ করে অলরেডি আরেকবার তরকারি নিয়ে ফেলেছে, তরকারি এত সুন্দর হয়েছে যে দিতে বাধ্য হয়েছে। শুধু আলু আর মটর, অনলি আলু আর মটরের এত সুন্দর তরকারি, কোনোদিন আমরা তো ব্রেকফাস্টে রিভিউ করিনি, তা এই ফার্স্ট টাইম আমরা ব্রেকফাস্টে রিভিউ করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তবে দেখো খুঁজতে খুঁজতে যদি ভালো জিনিস পেয়ে যায় না, সেটা ম্যাটার করে না, সেটা ব্রেকফাস্ট, সেটা ডিনার না লাঞ্চ, সেটা ম্যাটার করে না, জাস্ট ভালো খাবারের সন্ধান দিতে হবে আর খেতে হবে। তো আমরা তো একটা ভালো খাবার খেলাম, ভালো যখন হলো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো না কেন, একটা রিজন দাও আমার, বুঝলে? অনেক দিন পরে একটা ফুড ব্লগ তোমাদের সামনে হাজির করতে পারি, আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে, তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে।
তবে আর বেশি অপেক্ষা করতে হবে না, আবার একটা ফুড ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ধীরে ধীরে আমার ওই ডেইলি লাইফের নির্যাতন থেকে তোমাদেরকে মুক্তি দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটায়।